সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে আমি আপনাদেরকে যে একটা কথা বলবো সেটা হলো, আমাদের এখন সচরাচর সব মটর কিন্তু একটা রোগে ভুগছে। সো এই রোগটা আমি আজকে আপনাদেরকে সংক্ষেপে সারিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কি আপনাদের একদম টেনশন মুক্ত একটি কাজ করে দেখিয়ে দিব। তো এটা হলো আমাদের মূলত একটি মোটর। তো যে মোটরটি আমাদের সমস্যা হয়েছে কি, এটা কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যায়। তো এটা কিছুক্ষণ পর পর কেন বন্ধ হয়ে যায় বা কী দিলে এটা ঠিক হবে, এটাই আজকে আমি আপনাদেরকে দেখানো এবং বোঝানোর চেষ্টা করব। তো এই মোটরটি আসল সমস্যা হলো, এটা আমাদের 5 মিনিট বা 10 মিনিট চলবে, তারপর এটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধ হয়ে গেলেই তো আমাদের জিনিসটা আমরা ভয় পেয়ে যাই যে আহায় হেরে আমাদের মোটরটা কি নষ্ট হয়ে গেছে কি না। তো এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কোন কাজটা করলে এই জিনিসটা সহজে বন্ধ হবে না। তো এখন আমি আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এখানে আছে লাল কালো দুই দুইটি তার। তো এই দুই দুইটি তার আমাদের সঠিকভাবে কিন্তু দেওয়াই আছে। সো এখন এখানে এই যে হলুদ তারটি আছে এটা কিন্তু আমরা কোনো দিকেই দিই নাই। সো এই হলুদ তারটা আমরা এখন কি করি এটাই দেখাবো। তো এই হলুদ তারটাতে আমরা এখন বডি আর্থিং দিয়ে দিব। তো বডি আর্থিং দিয়ে দিলে আমাদের আশা করি যে জিনিসটা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মোটরটা সমস্যা হয় কি, এটা যখন অতিরিক্ত গরম হয়ে যায় তো তখন আপনার মোটরটা বন্ধ হয়ে যায়। এটা কিন্তু এখন অনেক গরম হয়ে গেছে, সো এটা কিছুক্ষণ পর বন্ধ হয়ে যাবে। তো এই মোটরগুলো এই সমস্যা বলতে এখন সব মোটরে এই সমস্যা, ভোল্টেজ যখন বেড়ে যায় তখন কিন্তু মোটরগুলো অতিরিক্ত ভোল্টেজের ফলে এই মোটরটি বন্ধ হয়ে যায়। তো এখন আমি এটাকে এই যে দেখতেই পাচ্ছেন এটাকে এখন সিলবো, এটা ছিল। এই তো তারপর এখন আমরা এটাকে একটি তার জয়েন করবো, তার দাও। এই যে দেখতেই পাচ্ছেন এটা হলো আমাদের বডি আর্থিং। তো এই তারটি জয়েন করে তারপর আমরা দিয়ে দিলে আমাদের মোটরটা সহজে আর নষ্ট হবে না। আশা করি এভাবে আপনারা আপনাদের মোটরের সংক্ষেপে কাজগুলো করে ফেলতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা জয়েনটা কোথায় দিই, এখন আমরা এটা কোথায় দিই জয়েন এটাই দেখাবো। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখন এই যে এই তারটা এখানে কানেকশন করব। এই তারটা কোথায় নিয়ে কানেকশন করি এটা আপনাদেরকে দেখাবো। সো দেখতেই পাচ্ছেন এই যে ভালো করে এটাকে লাগিয়ে নেবেন। তো যে হলুদ তারটি এটা হলো মূলত কিন্তু বডি আর্থিং, এটা হলো মূলত কি বডি আর্থে। তো এই বডি আর্থে এখন আমরা এটাকে কি করব, এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছাকাছি একটি মেইন সুইচ আছে। তো এই মেইন সুইচের সাথে এটাকে কানেকশন করব। তো এটা মেইন সুইচের কোন কোনটাকে কানেকশন করি এটা এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আগে আমরা টেপ লাগিয়ে নিই। তো টেপটা আগে লাগিয়ে নিচ্ছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই তারটা, তো এই তারটা আমরা ওই যে দেখতে পাচ্ছেন এখান থেকে যে আনছি হলুদ তারটা থেকে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এটাকে আনছি। সো এখন এটা আমরা কি করব, এই যে এটার বডিতে লাগিয়ে দিব, মেইন সুইচের বডিতে লাগিয়ে দিব। আপনারা বিষয়টি দেখতে পাচ্ছেন যে আমরা এটা বডিতে লাগিয়ে দিচ্ছি। এই তো বডিতে একুরেটলি এটাকে লাগিয়ে নিতে হবে, ভালো করে টাইট দিয়ে দিবেন। আশা করি আমাদের মোটরটির কাজ শেষ হয়ে গেছে। এই যে এখন আমরা সুইচটা দিব, দেখতে পাচ্ছেন আমাদের মোটরটা চলতেছে। তো এভাবে যখন আপনারা আপনাদের মোটরটিকে কানেকশন করবেন আশা করি আপনাদের মোটরটি আর কোনো ধরনের সমস্যা দিবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এভাবে আপনারা আপনাদের কাজটা করে নেবেন। আপনাদের যদি কোনো সময় আপনার মেইন সুইচ না থাকে তখন যে কোনো একটি আর্থিংয়ের থেকে যদি এটা দেন তাহলেও কিন্তু হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো এ পর্যন্তই। আর যদি বিষয়টি সম্পর্কে আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব, না হয় উত্তর দেওয়ার চেষ্টা করব।
তো সবাইকে এই পর্যন্তই আজকের মতো, আল্লাহ হাফেজ।